हेलो व्यूअर्स, वेलकम टू माय चैनल निशिता पाल्स लाइफस्टाइल। हैंड पेंटर काज जे शुद्ध बिजनेस करार उद्देश्य करा है विषयटा किन्तु एमन नय। अनेकेई आछेन जारा निजेरा निजेदेर ड्रेसेओ हैंड पेंट करते चान, तादेर जोने मूलत आमी आजकेर ई भिडियोटी शेयर करछी। आजके आमी जे रंग निये आपनादेर साथे आलोचना करब एटा होच्छे एक्रोलिक कलर। एटा सानफ्लावर किट नामेओ परिचित, पिडिलाइट ब्रैंडेर एक्रोलिक कलर एटा। आर एई बक्सटा बा एई बोतलगुलो मूलत इंडियन कलर। এই রংটা একদম পার্মানেন্ট একটা কালার। হ্যান্ড পেইন্টের কাজ যারা নিজেদের ড্রেসে করতে চান, কারণ আমার চ্যানেলে এসে অনেক আপু ভাইয়ারা বলেন যারা নিজেরাই নিজেদের ড্রেসে কাজ করতে আগ্রহী, তাদের জন্য কোন রং উপযুক্ত হবে, কারণ যেহেতু তারা বিজনেসের উদ্দেশ্যে করবে না, শুধুমাত্রই নিজেদের ছোটোখাটো কাজ যেমন সালোয়ার কামিজ, পাঞ্জাবি, টি শার্ট, বেবি ফ্রক, এই ধরনের কাজগুলো করতে চাইলে কোন ধরনের রং দিয়ে কাজ করলে তাদের সুবিধা হবে, সেই ভিডিওটাই মূলত আজকে আমি তাদের জন্য শেয়ার করছি। আমি আবারও বলছি, আজকের ভিডিওটা কিন্তু বিজনেস বা উদ্যোক্তা হতে চান এই উদ্দেশ্যে নয়, কারণ এই যে রঙেরটা আমি দেখাচ্ছি এই রঙটা কিন্তু একটু এক্সপেন্সিভ রং। এই বোতলগুলোর পার পিস দাম নেয় 30-35 টাকা করে। আর এই ধরনের বক্সও রেডিমেড পাওয়া যায়। এই বক্সের 10টি কালার থাকে আর 10টি বোতল থাকে। এই বক্সটার পুরোপুরি দাম নেয় হলো 350-350 টাকার মধ্যে। তো এই রঙটা দেখতেই পাচ্ছেন বোতলটা কিন্তু খুবই ছোট আর এতে রঙও থাকে কিন্তু খুব অল্প পরিমাণ। এই জন্য ছোটোখাটো কাজ যারা করতে চান আপনারা, আর এটা কিন্তু একদম পার্মানেন্ট একটা কালার, তো চাইলে এই রঙটা ব্যবহার করতে পারেন। আর এই রঙের সাথে কোন কেমিক্যাল আপনারা ব্যবহার করবেন সেটাও বলে দিচ্ছি। এনকে এবং ওয়াইন্ডার, এই দুইটার যে কোনো একটা আপনারা ব্যবহার করতে পারেন। চাইলে শুধু এনকে বা শুধু মিডিয়া দুটোও ব্যবহার আলাদা আলাদাভাবে মিক্স করতে পারেন। আজকে এই রঙের সাথে কিভাবে এই কেমিক্যাল মিক্স করবেন সেটাও কিন্তু আমি ডিটেলস আপনাদেরকে দেখিয়ে দিব। আমি সবসময় আমার কাজের সুবিধার্থে এনকে এবং ওয়াইন্ডার সম পরিমাণ নিয়ে এভাবে একটা আলাদা বক্সে করে রেখে দিই, তাহলে কাজের সময় বারবার করে এনকে বাইন্ডার খুলতে হয় না। এখানে সমপরিমাণ এনকে এবং সমপরিমাণ বাইন্ডার একসাথে মিক্স করে আমি এখানে রেখে দিয়েছি। আর এই মিশ্রণটাই কিন্তু আমি কেমিক্যাল পাতলা করার ক্ষেত্রে ব্যবহার করি। আপনারা চাইলে শুধু এনকে দিয়েও কাজ করতে পারবেন, শুধু বাইন্ডার দিয়েও কাজ করতে পারবেন, তবে দুটো যদি মিক্স করে এভাবে করে নেন তাহলে কিন্তু কাজটা আরও বেশি ভালো হবে। প্রথমে আপনাদেরকে রং মিক্সিংটা আমি এখানে দেখিয়ে দিই। আমি এখানে লাল রঙের বোতলটা নিয়ে নিচ্ছি। লাল রঙের বোতল দিয়ে লাল রঙের একটি ফুলও আমি করে দেখাবো আপনাদেরকে। তো এই যে বোতল, যখন আপনারা কাজ শুরু করবেন তার আগে অবশ্যই একটু ঝাঁকিয়ে নেবেন, তাহলে রঙটা কিন্তু খুব ভালোভাবে মিশে যায়। আর এই যে বোতলের রেডিমেড কালার, এটা একটু ঘনত্বটা একটু বেশি হয়। হ্যান্ড পেইন্টের কাজে সবসময় একটু লিকুইড কনসিস্টেন্সিতে রেখে কাজ করতে হয়, তাহলে কাপড়ের তুলি টানতে খুব সুবিধা হয়। আমি এখানে অল্প পরিমাণ রং নিয়েছি, যেহেতু আমি অল্প পরিমাণ কাজ করে আপনাদেরকে এখানে দেখাবো। অল্প পরিমাণ লাল কালার নিয়েছি, এর সাথে আমি খুবই অল্প পরিমাণ কিন্তু এনকে আর বাইন্ডারের যে মিক্সিংটা করে রেখেছি সেটা আমি এখন এই লাল রঙের মধ্যে দিয়ে দিব, কারণ বোতলের সরাসরি রঙটা কিন্তু তুলনামূলক একটু ঘন। আমি হাফ চা চামচ মতন কেমিক্যাল এখানে দিয়ে দিচ্ছি। এবার এই রঙের সাথে খুব ভালোভাবে এটা মিক্স করে নিচ্ছি। এই যে কেমিক্যালটা মিক্স করলাম, এটা কিন্তু রং টেকসই পাকা এইগুলোর জন্য করিনি, এটা করেছি শুধুমাত্র রঙটাকে একটু পাতলা করার জন্য, কারণ পাতলা করলে রং কাজ করতে সুবিধা হবে। আর এই ধরনের অ্যাক্রোলিক কালারের সাথে জল মিশিয়ে কাজ না করাটাই ভালো, তাহলে কালারের রং টেকসই থাকে, রং উঠবে না কাপড় থেকে, কিন্তু কালারটা একটু ফেড হয়ে আসে। কিন্তু আপনি যদি এনকে বা বাইন্ডার মিক্স করে কালারটা পাতলা করেন তাহলে এর রঙের ব্রাইটনেসটা থাকবে খুবই সুন্দর। দেখতে পাচ্ছেন রঙটা কিন্তু লিকুইড হয়ে গিয়েছে, তুলি দিয়ে টানতেও খুব সুবিধা হচ্ছে, আর কালারটাও কিন্তু একদম ব্রাইট আছে। হ্যান্ড পেইন্টের কাজ যারা নিজেরাই করতে চান, যেমন কেউ পাঞ্জাবিতে করতে চায়, কেউ নিজের বেবির জন্য বেবি ফ্রকে করে দিতে চায়, তো তাদের উদ্দেশ্যে বলবো বিভিন্ন কেমিক্যাল না কিনে যদি অল্প স্বল্প কাজ আপনারা করেন সেই ক্ষেত্রে এই ধরনের বোতল কিনে কিন্তু কাজ করতে পারেন। এগুলো ঢাকাসহ সব জায়গাতেই কম বেশি পাওয়া যায়, এছাড়াও অনলাইনেও বর্তমানে এগুলো বিভিন্ন পেজ সেল করে থাকে। আপনারা যোগাযোগ করে ভালো মন্দ বুঝে অবশ্যই এগুলো পারচেস করতে পারেন। আর কাজ তো আমি এখানে আপনাদেরকে দেখিয়েই দিচ্ছি কত সুন্দরভাবে ব্রাইট কালার হয়ে গিয়েছে কালারটা। এই রেডিমেড রঙের সাথে বাড়তিভাবে আর কোনো কেমিক্যাল মিক্স করার দরকার নেই। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আজকে এখানেই শেষ করছি, পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।